এটি চাঁদপুর শহরের একমাত্র বিনোদন কেন্দ্র বর স্টেশন মূলহেড। এখানকার চিত্র দেখে মনে হচ্ছে করোনা ভাইরাস একেবারেই চাঁদপুর থেকে বিদায় নিয়েছে। আসলে তা নয়, করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই বর স্টেশন মূলহেডে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ করে চাঁদপুর জেলা প্রশাসন। চাঁদপুরে লকডাউন শিথিল হওয়ার পর থেকেই মূলহেডে দর্শনার্থীদের প্রবেশ শুরু করে, এরপরেই সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে, নজর পড়ে জেলা প্রশাসনে। তখন জেলা প্রশাসনের পক্ষ থেকে মূলহেডে পাশ দিয়ে লকডাউন করা হয়, কিন্তু সাধারণ জনগণ তা কিছুদিন মানেনি। প্রতিদিন সাধারণত দর্শনার্থী সেখানে ভিড় জমায়। শুক্রবার হাজার হাজার পর্যটন সেখানে ব্যাপকভাবে ঘুরতে দেখা যায়, বিশেষ করে অনেকের মুখেই মাস্ক ছিল না। দ্রুত মূলহেডে নিয়ন্ত্রণ না করলে করোনার প্রভাব আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা মনে করছেন সাধারণ জনগণ। তাই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন সচেতন মহল।